এবার আমরা দেখব কিভাবে আমরা একজন এমপ্লয়ি অ্যাড করতে পারি বা আমাদের এই সিস্টেমে একজন ইউজার অ্যাড করতে পারি। তো ইউজার অ্যাড করার জন্য বা এমপ্লয়ি অ্যাড করার জন্য আমাদের বাম পাশের মেনু থেকে এমপ্লয়িজে যাব। এমপ্লয়িজে যাওয়ার পরে আমরা দেখতে পাবো কারেন্টলি আমাদের সিস্টেমে যতজন এমপ্লয়ি এন্ট্রি করা আছে তাদের নামগুলো। নতুন একজন তৈরি করার জন্য নিউ এমপ্লয়ি, এমপ্লয়ির নাম দিব আমরা সাপোজ আশরাফুল ইসলাম, ইমেইল দিলাম এরপরে তার ফোন নাম্বারটা দিলাম, তার একটি ছবি আমরা চাইলে চুজ করতে পারবো, তার অ্যাড্রেস, সিটি, জিপ, কান্ট্রি। এবং এই এমপ্লয়ির সেলসের উপরে যদি আমরা কোনো কমিশন ম্যানেজ করতে চাই তাহলে তার কমিশন রেটটা আমরা দিয়ে দিতে পারবো। এছাড়াও কমিশন রেটটা আসলে কিসের উপরে ক্যালকুলেট করবে সেই জিনিসটাও আমরা এখানে ডিফাইন করতে পারবো, যেমন এটা কি সেলিং প্রাইসের উপরে নাকি টোটাল প্রফিটের উপরে কমিশনটা হবে, তাকে আমরা কয় তারিখে হায়ার করেছি, তার ডেট অফ বার্থ, তার যদি কোনো ইন্ডিভিজুয়াল আইডি থেকে থাকে আমাদের সিস্টেমে সেটাও আমরা দিয়ে দিতে পারবো। এরপরে এমপ্লয়ির ইউজার নেম, ইউজার নেম সাপোজ আশরাফুল, পাসওয়ার্ড আমরা একটা দিলাম, তো আমরা পাসওয়ার্ডটা সেট করে দেওয়ার পরে যদি চাই যে সে লগ ইন করার পরে তাকে বাধ্যতামূলক পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে, তাহলে আমরা তাকে ফোর্স পাসওয়ার্ড টু চেঞ্জ আপন লগ ইন সেটা দিয়ে দিতে পারি। বেসিক জিনিস দেখানোর জন্য সর্বপ্রথম আমরা তাকে কাস্টমারের সকল পারমিশন দিয়ে দিলাম, দিয়ে আমরা একজন এমপ্লয়ি তৈরি করলাম। আমাদের একজন এমপ্লয়ি আশরাফুল নামে তৈরি হয়ে গিয়েছে। এবারে যদি আমরা তার নামে যদি আমরা লগ ইন করি, তার নামে যদি আমরা লগ ইন করি তাহলে দেখব সে কাস্টমারের অংশটুকু শুধুমাত্র পেয়েছে, এবং আমরা তাকে ড্যাশবোর্ডের পারমিশন না দেওয়ার কারণে সে ড্যাশবোর্ডও পাচ্ছে না। যেমন আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের ড্যাশবোর্ডে গেলে আমরা সেলের টোটাল একটি ইনফরমেশন পাব, কিন্তু তাকে যেহেতু আমরা ড্যাশবোর্ডের পারমিশন দেই নাই এই কারণে সে ড্যাশবোর্ড পাচ্ছে না, সে শুধু কাস্টমারের পারমিশন পাচ্ছে এবং সে কাস্টমারের অ্যাড করা বা এডিট করা সকল পারমিশনই পাচ্ছে। এখন যদি আমরা তাকে সাপোজ এমপ্লয়িতে গেলাম, আশরাফুল ইসলামে এডিটে গেলাম, তাকে যদি আমরা অ্যাড এবং আপডেটের পারমিশনটা উঠিয়ে দেই, দিয়ে যদি আমরা সেভ দেই, এবার যদি আমরা আশরাফুলের অ্যাকাউন্টে যাই, পেজটা যদি রিলোড করি, তাহলে দেখবো আমার এখানে নিউ কাস্টমার অ্যাড করার অপশনটা উঠে গিয়েছে, অর্থাৎ সে নতুন কাস্টমার অ্যাড করার পারমিশন পাচ্ছে না। এবারে যদি আমরা এডিটে যাই, এডিটে গেলেও সে আসলে পারমিশনটা পাচ্ছে না, অর্থাৎ আমি আশরাফুলের কাস্টমার অ্যাড এবং আপডেটের অপশনটা উঠিয়ে দিয়েছি, কিন্তু সে চাইলে কাস্টমার ডিলিট করতে পারবে এবং সার্চ করতে পারবে। যেমন সে যদি কাস্টমার লিস্টে যায়, সে যদি চায় এই কাস্টমারটা ডিলিট করবে, ডিলিট কাস্টমার, সেই কাস্টমারটাকে ডিলিট করতে পারছে। আবার তার যদি আমরা পারমিশন সাপোজ নতুনটা অ্যাড করার পারমিশন দেই এবং ডিলিট করার পারমিশনটা উঠিয়ে দেই, দিয়ে সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা কাস্টমারের এখানে আসি, তাহলে দেখা যাবে তার নতুন কাস্টমার অ্যাড করার পারমিশন আছে, কিন্তু কাস্টমারটা সিলেক্ট করার পরে আগে যে ডিলিট অপশন ছিল সেই ডিলিট অপশনটা এখন আর নেই। অর্থাৎ এভাবে আমরা আমাদের একজন এমপ্লয়ি বা সফটওয়্যারের ইউজার যে রয়েছে তাকে কিভাবে ম্যানেজ করতে পারবো সেটা আমরা দেখতে পারবো।
এছাড়াও যদি আমরা আরো কিছু জিনিস দেখি, এবার এটাকে যদি আমরা আরেকটু রিসার্চ করি, আইটেম সে অ্যাড করতে পারবে, আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে, সার্চ করতে পারবে, আইটেমের কস্ট প্রাইস সে আসলে দেখতে পারবে কিনা, সে কোয়ান্টিটি এডিট করতে পারবে কিনা, সে ক্যাটাগরিগুলোকে ম্যানেজ করতে পারবে কিনা। এছাড়া সবচাইতে বেশি যে জিনিসটা আমাদের দরকার হয় সেটি হচ্ছে সেল, যে সে সেল করার সময় প্রাইসটাকে এডিট করতে পারবে কিনা, সে কি কস্ট প্রাইসটাকে দেখতে পারবে কিনা, সে কি ডিসকাউন্ট দিতে পারবে কি পারবে না, সে কি সাসপেন্ডেড সেল ডিলিট করতে পারবে কিনা, সে কি ট্যাক্স ডিলিট করতে পারবে কিনা, সে একটি সেল হয়ে যাওয়ার পরবর্তীতে সেই সেলটাকে সে এডিট করতে পারবে কিনা, সে ওই সেলটাকে ডিলিট করতে পারবে কিনা, এই সব কিছু আমরা তাকে ম্যানেজ করতে পারি। সাপোজ সেলের অপশনটা আমরা দিলাম, এবারে যদি আমরা আশরাফুলের অ্যাকাউন্টে গিয়ে রিপোর্ট দিই, আমাদের সেলের অপশনটা চলে এসেছে। এবার সেলসে যদি আমরা যাই, সেলসে গেলে আমরা যদি একটা প্রোডাক্ট সিলেক্ট করি, সাপোজ ডেনিম আমরা সিলেক্ট করলাম, দেখা যাবে যে আমরা এই 500 টাকা প্রোডাক্টের যে প্রাইস সেটা আমরা এডিট করতে পারতেছি। কিন্তু আমরা যদি আশরাফুলের অ্যাকাউন্টে এখান থেকে নিচের দিকে এসে যদি আমরা এডিট সেল প্রাইস এই অপশনটা থেকে উঠিয়ে দেই, তাহলে আর সে সেল প্রাইসটা এডিট করতে পারবে না। আমরা যদি এটা রিলোড দেই, তাহলে দেখা যাবে এখানে এডিটের অপশনটা চলে গেছে। এইভাবে ডিসকাউন্টের অপশনটা আমরা ম্যানেজ করতে পারি, যে সে ডিসকাউন্ট দিতে পারবে কি পারবে না, সে ট্যাক্সটাকে রিমুভ করতে পারবে কি পারবে না, একটা সেল হওয়ার পরে সেই সেলটাকে এডিট করতে পারবে কি পারবে না, প্রোডাক্টের কস্ট প্রাইস দেখতে পারবে কি না, আমরা টোটাল জিনিসটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পারি তাকে। এই ছিল মোটামুটি আমাদের পারমিশন রিলেটেড বিষয়।